वेलकम बैक माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय ऑनलाइन कंक्रीट टेक्नोलॉजी क्लासेस। एज वी ऑलरेडी हैव डिस्कस्ड अबाउट आईएस मेथड और इंडियन स्टैंडर्ड मेथड ऑफ कैलकुलेशंस ऑफ मिक्स डिजाइन, एंड टुडे इन माय थर्ड लेक्चर आई एम गोइंग टू डिस्कस एन एग्जाम्पल ऑफ कंक्रीट मिक्स डिजाइन। ओके, now concrete mixed design definition we already have learned in our first video, and what is that? Concrete mixed design is the process of finding right proportions of cement, sand and aggregates for concrete to achieve target strength in structure. We all know the definitions. So concrete mixed design can be stated as concrete mix equal to cement is to sand is to aggregate. Eta amra jani je je kono জিনিসের প্রপোর্শন কংক্রিটের ক্ষেত্রে মনে হচ্ছে সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু এগ্রিগেট। ওকে, এটা আমরা আগেও দেখেছি, তাহলে সেইটাই আমরা অ্যাচিভ করবো। নাও দ্য কংক্রিট মিক্স ডিজাইন করতে গেলে বিভিন্ন রকম স্টেপগুলো থাকে। ওকে, ক্যালকুলেশনস অ্যান্ড ল্যাবরেটরি টেস্টিং টু ফাইন্ড রাইট মিক্স প্রপোর্শনস। ওকে, অ্যান্ড দ্য প্রসেস ইজ ইউজুয়ালি অ্যাডপ্টেড ফর স্ট্রাকচার্স হুইচ রিকোয়ার্স হাইয়ার গ্রেড অফ কংক্রিট সাচ অ্যাজ M25 অ্যান্ড অ্যাবোভ। তাহলে M25 পর্যন্ত আমরা নমিনাল মিক্সে কাজ চলে যায়, আমরা কিন্তু আলাদা করে রেশিও বার করি না। আমরা আগেও বলেছি M25 পর্যন্ত হচ্ছে আমরা নমিনাল মিক্সে কাজ করি, বাট অ্যাবোভ M25 আমাদের কিন্তু মিক্স ডিজাইন করতে হয়। ওকে, যেখানে মনে করো বড়ো কনস্ট্রাকশন বা হচ্ছে, বা যেখানে খুব হাই গ্রেডের কংক্রিট বা হাই স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা করি। এবং বেনিফিটস অফ কংক্রিট মিক্স ডিজাইন ইজ দ্যাট ইট প্রোভাইডস দ্য রাইট প্রপোর্শনস অফ মেটেরিয়ালস। ওকে, তাহলে মিক্স ডিজাইন করে কিন্তু আমরা কংক্রিটের যে প্রপোর্শনগুলো দরকার সে রাইট প্রপোর্শনটা বার করতে পারি, দ্যাটস মেকিং দ্য কংক্রিট কনস্ট্রাকশন ইকোনমিক্যাল টু অ্যাচিভ রিকোয়ার্ড স্ট্রেংথ অফ স্ট্রাকচারাল মেম্বার্স। সেটা আমরা ইকোনমিক্যাল দিক থেকেও আমাদের দেখতে হবে যখন আমরা মিক্স ডিজাইন করবো। ওকে, মানে অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ কংক্রিট রিকোয়ার্ড ফর লার্জ কনস্ট্রাকশনস আর ইউজ ইকোনমি ইন কংক্রিট অফ মেটেরিয়ালস সাচ অ্যাজ সিমেন্ট, স্পেশালি সিমেন্ট মেক্স প্রজেক্ট কনস্ট্রাকশন ইকোনমিক্যাল। তাহলে বেসিক্যালি আমাদের সিমেন্টের দিকটা দেখতে হবে, সিমেন্ট খুব বেশি দেওয়া যাবে না, সিমেন্ট বেশি দিলে যে স্ট্রেংথ বাড়ে তা নয়। আমরা আগে ভিডিওতে দেখেছি আগের ইউনিটে, ইউনিট নাম্বার 6-এ, সিমেন্ট বেশি দিলে তার কী কী ব্যাড এফেক্টগুলো আছে। ওকে, নাও কংক্রিট মিক্স ডিজাইন ফর M20, M25, M30 হায়ার গ্রেড অফ কংক্রিট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য এক্সাম্পল। সে এক্সাম্পলটা কী লেট আস সি, হেয়ার অ্যান এক্সাম্পল ইজ গিভেন। ফার্স্ট আমাদের যখন আমরা মেটেরিয়াল করতে যাবো, ফার্স্ট অফ দ্য সাম ডেটা রিকোয়ার্ড ফর কংক্রিট মিক্স ডিজাইন। হোয়াট আর দ্যাট ডেটাস? ডেটাগুলো হচ্ছে প্রথমে কংক্রিট মিক্স ডিজাইন স্টিপুলেশনস, প্রথমে হচ্ছে ডিজাইন স্টিপুলেশনস, সেগুলো আমাদের ধরে নিতে হবে বা সেগুলো আমাদের অ্যান্টিসিপেট করতে হবে, বা আমাদের আগের থেকে বা যা যেখানের জন্য আমরা কাজটা করছি, যে যে জায়গার জন্য মিক্স ডিজাইনটা করছি সেখানে সমস্ত ডেটাগুলো তোকে বলে দেবে যে কোন গ্রেডের কংক্রিট, আমার কী স্ট্রেন্থ চাই, কোন সাইজ দিয়ে আমরা কংক্রিটটা করবো, এক্সেট্রা। ওকে, তাহলে ইন দিস কেস প্রথমে আমাদের কী বলতে হবে, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ রিকোয়ার্ড ইন দ্য ফিল্ড অ্যাট 28 ডেজ গ্রেড ডেজিগনেশন M25। আমরা M25 যদি কংক্রিট হয়, আমরা ধরে নিচ্ছি M25 মিক্স ডিজাইন করছি, তাহলে এম মানে মিক্স, 25 হচ্ছে 28 দিন পরে আমাদের রেজাল্ট দেবে 25 MPa বা 25 Nm² অ্যান্ড MSA ম্যাক্সিমাম সাইজের গ্রেড কত, 20 mm। শেপ অফ এগ্রিগেট কেমন, কংক্রিটের যে কোর্সাকেগুলো ইউজ হবে তার শেপটা কেমন, অ্যাঙ্গুলার। ওকে, অ্যান্ড ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি রিকোয়ার্ড আর সাইট, মানে স্ল্যামটা বলা আছে 50-75, তার বেশি হলেও কিন্তু চলবে না, কম হলেও চলবে না। তাহলে আমাদের 50-75 mm স্ল্যামটা প্রডিউস করতে হবে। ডিগ্রি অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাভেলেবল আর সাইট অ্যাজ পার IS 56 যেভাবে বলে দিয়েছে সেভাবে করতে হবে। অ্যান্ড টাইপ অফ এক্সপোজার কন্ডিশনস, যেখানে স্ট্রাকচার উইল বি সাবজেক্টেড টু ডিফারেন্ট টাইপ অফ এক্সপোজার কন্ডিশনস অ্যাজ পার IS 456, কেমন, মাইল্ড। মাইল্ড মানে হচ্ছে খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও নয়। ওকে, অ্যান্ড টাইপ অফ সিমেন্ট কী বলা হয়েছে, PSC পোর্টল্যান্ড স্ল্যাক সিমেন্ট কনফার্মিং টু IS 450 455। তাহলে PSC মানে পোর্টল্যান্ড স্ল্যাক সিমেন্ট, এটা কোন IS কোড বলে দেয় আমাদের,
IS-455. ओके, नेक्स्ट मेथड ऑफ कंक्रीट प्लेसिंग, पाम्प, पाम्प दिए कंक्रीटटाके प्लेस करते हैं, मैनुअल नय, पाम्पेबल कंक्रीटटा तैरि करते हैं। एंड सेकेंड नम्बर की करते हैं, टेस्ट डेटा अफ मेटेरियल टू बी डिटरमाइंड इन द लैबोरेटरी। যতগুলো ডেটা এখানে এখানে আছে আমাদের, স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্ট 3.15, এটা আমরা জানি, এটা আমাদের ল্যাবরেটরিতে বের করতে হবে। এগুলো 7 to 7 ভ্যারি করে, 3.10 হতে পারে, 3.12 হতে পারে, হোয়াট এভার মে বি, সেটা আমাদের উই হ্যাভ টু ডিটারমাইন ইন আওয়ার ল্যাবরেটরি। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন অ্যাগ্রিগেট 2.65, এটা আছে বাই দ্য অ্যাজাম্পশনস অর আমরা গিভেন ডেটা অনুযায়ী করছি, কিন্তু নট দ্যাট সব সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি 2.64 হবে, ইট ইজ নট নেসেসারি। এটা কিন্তু যে এগ্রিগেটগুলো দিয়ে আমরা কাজ করব সেইগুলোর জন্য ল্যাবরেটরিতে টেস্ট করে বার করে নিতে হবে। কোর্স এগ্রিগেটের কত বলা আছে 2.84, এটা আমাদের ল্যাবরেটরিতে বার করতে হবে। ওকে, অ্যান্ড ডি কী বলা আছে, এগ্রিগেট আর এজুমড টু বি ইন SSD কন্ডিশনস, মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনস, ফাইন এগ্রিগেটস কনফার্মিং টু জোন 2 IS-3-3। ফাইন এগ্রিগেটটা বলা আছে কোন জোনের, জোন 2 বলা আছে। নাও স্টেপ ওয়ান, এই স্টেপগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টেপগুলো মনে রাখবে। প্রথম স্টেপটা কী ছিল, প্রথম TMS বা টার্গেট মিনস্ট্রিয়াম বার করতে হবে। ওকে, নাও হিমসোথ কনস্ট্যান্ট ফর 5% রিস্ক ফ্যাক্টর ইজ কত, 1.65, আমরা 5% এক্সট্রা ধরে নিয়েই করবো, সেটা কত, 1.65 দিয়ে গুণ করতে হবে টার্গেট স্ট্যান্ডার্ড ডেভিশনকে। ইন দিস কেস স্ট্যান্ডার্ড ডেভিশন কত, আমাদের টেবিলটা দেখতে হবে, IS-10262 বা IS-456 অনুযায়ী। 10262 এর টেবিল নাম্বার 1, সেখানে M-25 এর ক্ষেত্রে আমরা জানি বলা আছে 4। ওকে, তাহলে এবার F-C-K বা টার্গেট মিনস্ট্রিমটা কী ব্যবহার করবো, FCK প্লাস 1.65S, যেহেতু আমাদের বলা আছে M-25 গ্রেডের কংক্রিট, সেক্ষেত্রে FCK বসাবো হচ্ছে 25, আর 1.65 তো আছেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেবিল থেকে বসিয়ে দিলাম 4, তাহলে টোটাল যোগ করে গেলো 31.6 MPa। আর এসটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা 4 কিন্তু বলা আছে অ্যাজ পার টেবিল 1 অফ IS-10262 বা IS-456 অনুযায়ী। স্টেপ নাম্বার 2 কী বলা আছে, সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। এবার এই টেবিল নাম্বার 5 যেতে হবে আমাদের IS-456। আমরা যখন বা তোরা যখন এই এক্সাম্পলটা দেখবি, তোরা কিন্তু টেবিলগুলো খুলে খুলে একবার চেক করে নিবি, IS-456টাও খুলে নিবি। IS-456 ওপেন করে টেবিল নাম্বার 5 গিয়ে পেজ নাম্বার 20 গিয়ে দেখে নিতে হবে জলটা কী পরিমাণ রেশিওটা বলা আছে, ওয়াটার সিমেন্ট রেশিও কত বলা আছে। তাহলে এখানে বলা আছে ওয়াটার সিমেন্ট রেশিও ফর মাইল্ড এক্সপোজার, আমাদের বলা আছে দেখ এখানে এক্সপোজার কন্ডিশন কি, মাইল্ড বলা আছে। সেই মাইল্ড এক্সপোজার কন্ডিশন অনুযায়ী ওয়াটার সিমেন্ট রেশিও ফর M-25 গ্রেডের কংক্রিট কত, 0.55। কিন্তু 0.55 নিলে আমাদের স্ট্রেংথ কম আসবে, তাহলে বেসড অন এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম বলা আছে 0.55, আমাদের কিন্তু তার কম নিলে কিন্তু ভালো, তাহলে বেসড অন এক্সপিরিয়েন্স আমরা বলছি 0.55 না নিয়ে 0.50 নিয়ে করবো। ওকে, তাহলে 0.50 ইজ লেস দ্যান 0.55, হেন্স ওকে, কখনোই বেশি নেব না, 0.56 নেওয়া যাবে না, 0.50 নিতে পারি, বিকজ 0.50 ইজ লেস দ্যান 0.55। ওকে, নাও স্টেপ নাম্বার 3, সিলেকশন অফ ওয়াটার কন্টেন্ট, এটা আমাদের IS-10262 টেবিল নাম্বার 2 তে চলে যাব, সেখানে আমাদের বলা আছে ওয়াটার কন্টেন্ট কত হবে। আমাদের এক্ষেত্রে দেখ বলা ছিল MSA হচ্ছে 20 mm, তাহলে ফর 20 mm MSA আমরা যদি IS-10262 দেখি এবং পেজ নাম্বার যদি 3 দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম জল কত লাগবে, 186 kg। ওকে, অ্যান্ড টেবিল ফর কারেকশন ইন ওয়াটার কন্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখ এই যে আমরা জল যে পরিমাণটা বললাম, আমাদের এই জলটা কারেকশন করতে হবে, কেন, এই ওয়াটার সিমেন্ট রেশিওটা বলা ছিল 50 mm স্লাম্পের জন্য, তাহলে 50 mm স্লাম যদি থাকতো তাহলে আমরা 186 ধরনেরই করে নিতাম,
যেহেতু স্ল্যাম্প রেঞ্জ বলা আছে আমাদের, দেখ প্রথমে ডেটায় স্টিপুলেশনসের দেখেছিলাম, তখন 50 থেকে 75, তা আমরা 75 স্ল্যাম্প ধরে নিয়ে ক্যালকুলেশনটা করছি। 75 যদি স্ল্যাম্প হয়, এই টেবিলটা ভালো করে খেয়াল করি, প্রথমে দেখ বলা যায় প্যারামিটার স্ল্যাম্প ভ্যালুজ অ্যাজ পার স্ট্যান্ডার্ড রেফারেন্স কন্ডিশনস 25 থেকে 50, ভ্যালুজ অ্যাজ পার প্রেজেন্ট প্রবলেম। প্রেজেন্ট প্রবলেমের কত বলা আছে? 50 থেকে 75। আর যে 186 লিটার জলটা সিলেক্ট করলাম সেটা বলা আছে কিন্তু অ্যাজ পার স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটা কত? 25 থেকে 50। মানে 25 থেকে 50 mm এর জন্য বলা আছে 186, কিন্তু বাবা আমাদের তো লাগবে 50 থেকে 75, তাহলে জলটা একটু বেশি লাগবে। ডিপার্চার কত? ডিপার্চার হচ্ছে 25, তাহলে কারেকশন কত? কারেকশন করছি 3/25 × 25। ওকে, তাহলে এক্ষেত্রে দেখ বলা আছে 186 লিটার জল লাগবে 25 থেকে 50 mm এর জন্য, তাহলে 3% জল এক্সট্রা অ্যাড করতে হবে ফর 25 mm রাইজিং অফ ওয়ার্কেবিলিটি। তাহলে ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে 25 থেকে 50 mm এর জন্য লাগছে 186 লিটার, আর 75 mm এর জন্য কত লাগবে? তাহলে 50 থেকে 75, মানে এক্ষেত্রে আমাদের 25 mm বেশি আছে, তাহলে 25 mm বেশির জন্য কত লাগবে? 3% এক্সট্রা জল আমরা অ্যাড করব। 3% অফ হোয়াট? 3% অফ অ্যাকচুয়াল ওয়াটার রিকোয়ারমেন্ট। তাহলে এক্ষেত্রে এস্টিমেটেড ওয়াটার কন্টেন্ট 186 প্লাস 3/100 × 186 ইকুয়াল টু 191.6 kg পার এম, এই পরিমাণ জল আমাদের লাগবে। নাও সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট কন্টেন্ট, এক্ষেত্রে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 ধরেছিলাম, তাহলে কালেক্টেড ওয়াটার কন্টেন্ট 191.6 kg পার এম পেয়ে গেলাম। তাহলে সিমেন্ট কন্টেন্টটা আমরা ইজিলি পেয়ে যাবো ওয়াটার বাই সিমেন্ট। এখানে দেখ সিমেন্ট কন্টেন্টটা দেখানো নেই, বাই মিস্টেকেনলি এখানে সিমেন্ট কন্টেন্টটা ব্ল্যাঙ্ক আছে। উই ক্যান ক্যালকুলেট ইজিলি ফ্রম ওয়াটার সিমেন্ট রেশিও। তাহলে W/C ইকুয়াল টু 0.5 যদি হয়, তাহলে আমরা কিন্তু W জেনে গেছি। ওকে, সেখান থেকে আমরা সিটা বার করে নিতে পারবো, সেখান থেকে সি বার করে আমরা কিন্তু আবার IS-456 টেবিল 5 অনুযায়ী চেক করব। ওকে, তাহলে এক্ষেত্রে দেখ আমাদের সিমেন্ট ক্যালকুলেশনে আসছে 383.2 kg পার এম কিউব, ক্যালকুলেশন করলে আসবে সিমেন্ট কন্টেন্টটা। ওকে, তাহলে এবার টেবিল 5 অফ IS-456 যদি দেখি, সেখানে বলা আছে মাইল্ড এক্সপোজার কন্ডিশনের জন্য M-25 গ্রেডে যদি কংক্রিট আমরা মিক্স ডিজাইন করি, সেক্ষেত্রে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট পার এম কিউব কংক্রিটে কত আছে? 300 kg। তাহলে 383 kg আমাদের ক্যালকুলেশনে এসছে, 383 kg ইজ গ্রেটার দ্যান 300 kg, হেন্স ওকে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? নেক্সট, এই 383 kg যেটা বেরোলো আমাদের, সেটা কিন্তু আবার ডিউরেবিলিটি রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে অ্যাজ পার IS-456। ওকে, নাও দ্য প্রেজেন্ট এক্সাম্পল এগেনস্ট মাইল্ড এক্সপোজার কন্ডিশনস অ্যান্ড ফর দ্য কেস অফ রেনফোর্সড কংক্রিট দ্য মিনিমাম সিমেন্ট কন্টেন্ট ইজ 300 kg পার এম কিউব, হুইচ ইজ লেস দ্যান 383.2 kg পার এম কিউব, হেন সিমেন্ট কন্টেন্ট অ্যাডপ্টেড 383.2 kg। ওকে, অ্যাজ পার ক্লস 8.2.4.2 অফ IS-456 ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট কত? 450, তাই সেক্ষেত্রে তার থেকেও লেস আছে, তাহলে মিনিমামের থেকে বেশি আছে, ম্যাক্সিমামের তো কম আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা নিতে পারি। আর নেক্সট, এস্টিমেশন অফ কোর সেগ্রিগেট প্রপোর্শনস। এবার কোর সেগ্রিগেট প্রপোর্শনটা কী করবো, তার জন্য আমাদের IS-1262 টেবিল নাম্বার 3 দেখতে হবে। সেখানে দেখ বলা আছে নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট যদি 20 mm হয়, মানে MSA 20 mm যদি হয়, এবং জোন 2 এর যদি স্যান্ড হয়, তাহলে এবং ফর ওয়াটার সিমেন্ট রেশিও যদি 0.5 হয়, তাহলে ভলিউম অফ কোর সেগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট, এই যে লাইনটা লেখা আছে ভলিউম অফ কোর সেগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট, কতটা মানে এটা কি? আমাদের অল ইন এগ্রিগেট, অল ইন এগ্রিগেট মানে কোর সেগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট, এই দুটো মিলিয়ে হচ্ছে 100, তাহলে এই 100-র মধ্যে 62% থাকবে হচ্ছে কোর সেগ্রিগেট। ওকে, তাহলে ভলিউম অফ কোর সেগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট, টোটাল এগ্রিগেটে 62% থাকবে হচ্ছে কোর সেগ্রিগেট,
আর 38% থাকবে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, তাহলে 38+62 হচ্ছে 100% হয়ে গেল। ওকে, নাও টেবিল ফর কারেকশন ইন এস্টিমেশন অফ কোর্স অ্যাগ্রিগেট প্রপারশনস। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও যদি 0.5 হয়, সেক্ষেত্রে কোনো কারেকশন নেই। কারণটা কি, আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা বলা আছে যে 65% লাগবে, সেটা বলাই আছে কিন্তু 0.5 ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য। এবার যদি ওয়াটার সিমেন্ট রেশিও কম বেশি হতো, সেক্ষেত্রে কী হতো, দেখ নোট ওয়ানে বলা আছে। নোট ওয়ানটা যদি খেয়াল করি আমরা, সেখানে দেখ ফর এভরি ±0.05 চেঞ্জ ইন ওয়াটার সিমেন্ট রেশিও দ্য কোর্স অ্যাগ্রিগেট প্রপোর্শন ইজ টু বি চেঞ্জড বাই 0.01। ওকে, ইফ দ্য ওয়াটার সিমেন্ট রেশিও ইজ লেস দ্যান 0.5 স্ট্যান্ডার্ড ভ্যালু, ভলিউম অফ কোর্স অ্যাগ্রিগেট ইজ রিকোয়ার্ড টু বি ইনক্রিজ। তাহলে আমাদের যেহেতু 0.5 মিলে গেছে, গিভেন যেটা বলা আছে টেবিলটা সেটা 0.5 রেসপেক্টিভ বলা আছে, এবং আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও 0.5ই আছে। যদি 0.5 না থাকে, 0.4 থাকতো, তাহলে আমরা কী করতাম, তাহলে 0.4 থাকলে ভলিউম অফ কোর্স এগ্রিগেট ইজ রিকোয়ার্ড টু বি ইনক্রিজড টু রিডিউস দ্য ফাইন এগ্রিগেট কন্টেন্ট। তাহলে 0.4 থাকলে আমরা কোর্স এগ্রিগেট আরও বেশি নিতাম, ফাইন এগ্রিগেট আরও কম নিতাম। অ্যান্ড ইফ দ্য ওয়াটার সিমেন্ট রেশিও মোর দ্যান 0.5, মনে করি 0.55 আছে, সেক্ষেত্রে কী হতো, তাহলে ভলিউম অফ কোর্স এগ্রিগেট ইজ টু বি রিডিউসড টু ইনক্রিজ দ্য ফাইন এগ্রিগেট কন্টেন্ট। ওকে, ইফ দ্য কোর্স এগ্রিগেট ইজ নট অ্যাঙ্গুলার, ভলিউম অফ কোর্স এগ্রিগেট মে বি রিকোয়ার্ড টু বি ইনক্রিজ সুটেবল বেসড অন এক্সপিরিয়েন্স। ওকে, নাও ফর পাম্পেবল কংক্রিট, পাম্পেবল কংক্রিট মানে, এবং ফর কনজেস্টেড এনফোর্সমেন্ট দ্য কোর্স এগ্রিগেট প্রপোর্শন মে বি রিডিউসড আপ টু 10%। যেহেতু এটা আরসিসি করছি আমরা, আরসিসির মধ্যে কনজেস্টেড যদি এনফোর্সমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্স এগ্রিগেটের পরিমাণটা 10% কমিয়ে দেবো। হেন্স ভলিউম অফ কারেক্টেড কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট কত, তাহলে 0.62 চলে, অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা 10% কমিয়ে দিলাম, তাহলে 0.62 × 90% ইকুয়াল টু 0.558 হয়ে গেল হচ্ছে আমাদের নতুন রেশিও। ওকে, তাহলে এখান থেকে ফাইন এগ্রিগেট বের করে নিতে পারবো, 1 থেকে মাইনাস করে নিয়ে, মানে 44.2% দাঁড়ালো হচ্ছে ফাইন এগ্রিগেট, আর 55.8% দাঁড়ালো হচ্ছে কোর্স এগ্রিগেট। ওকে, নাও স্টেপ নাম্বার 6, ভলিউম অফ কংক্রিট আমরা এস্টিমেশন কী করবো, মিক্স এস্টিমেশন অফ দ্য মিক্স ইনগ্রিডিয়েন্টস, সেটা কী করে করবো, দেখ ভলিউম অফ কংক্রিট আমরা কত ধরে নিয়েছি, 1 m³ ধরে নিয়েছি, তাহলে ভলিউম অফ সিমেন্ট কত, কী করে বার করবো, মাস অফ সিমেন্ট ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট ইন্টু 1/100। তাহলে মাস অফ সিমেন্ট কত বেরিয়েছে আমরা, 383.2 kg, তার স্পেসিফিক গ্র্যাভিটি কত, আমরা ডিজাইন স্টিপুলেশন বের করে নিয়েছিলাম 3.15, সেটাতে ভাগ করলাম, এটাতে মাল্টিপ্লাই করছে কি 1/1000 kg। ওকে, দ্যাট ইজ ইকাল টু 0.122। ওকে, অ্যান্ড নেক্সট ভলিউম অফ ওয়াটার কী করে বার করবো, সেমভাবে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার ইন্টু 1/1000, সেটা কী করে পাচ্ছি, মাস অফ ওয়াটার হচ্ছে 191.6 kg, আমাদের ক্যালকুলেশন বেরিয়েছিল স্পেসিফিক গ্র্যাভিটি 1, সেটাকে গুণ করছি 1/1000 দিয়ে, সেগুলো 0.1916 m³। তাহলে টোটাল 1 m³ ভলিউমের মধ্যে সিমেন্টের ভলিউম থাকছে 0.122 m³, জল থাকছে 0.1916 m³। ওকে, অ্যান্ড টোটাল কোর্স এগ্রিগেট তাহলে বাকিটা থাকবে, বাকিটা কী করে পাবো, দেখ a-b+c, তাহলে এ এখানে কত আছে, দেখ এখানে এ আছে 1 m³, আর বি মানে কত, বি মানে হচ্ছে ভলিউম অফ সিমেন্ট, সি মানে ভলিউম অফ ওয়াটার। তাহলে আমাদের কংক্রিটের মধ্যে থাকে কী কী, কংক্রিটের মধ্যে থাকে হচ্ছে সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার। তাহলে আমরা সিমেন্টের ভলিউম বার করেছি, ওয়াটারের ভলিউম বার করেছি, তাহলে এগ্রিগেট কত থাকবে, তাহলে 1 থেকে এই দুটো বাদ দিলেই টোটাল এগ্রিগেটটা পেয়ে যাবো,
তাহলে এক থেকে বাদ দিলাম, বাদ দিয়ে দিলাম আমাদের 0.6864 এমপি। ওকে, এইবার এই 0.6864 এমপিটা হচ্ছে আমাদের কোর্স সেগ্রিগেট প্লাস ফাইন সেগ্রিগেট। আবার আমরা কি বের করেছি, কোর্স সেগ্রিগেট কতটা লাগবে, 55.8%। তাহলে মাসটা বার করবো কী করে, টোটাল ভলিউম ইন্টু তার পার্সেন্টেজ, 55.8% পয়েন্ট নিলে হয় 0.558, তার স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000, সেটা কেজিতে আসলে কত হয়, 1087.75 কেজি পার এম কিউব। মাস অফ ফাইন এগ্রিগেট সিমিলারলি এটা বার করবো, টোটাল আমাদের অল ইন এগ্রিগেট কত ছিল, 0.6864, এটাকে আমরা পার্সেন্টেজ দিচ্ছি, কোর্স ফাইন এগ্রিগেটের পার্সেন্টেজ আমরা আগে বের করেছিলাম 44.2%, অর্থাৎ 0.442, এটাকে তার স্পেসিফিক গ্র্যাভিটিতে গুণ করছি 2.64 দিয়ে ইন্টু 1000 করছি আমাদের কেজিতে আনার জন্য, তাহলে 800.94 কেজি পার এমকিউ বেরিয়ে গেল। নাও এই আমাদের টোটাল আমাদের ওয়েটগুলো আবার পেয়ে গেছি, টোটাল ইনগ্রিডিয়েন্টের ওয়েটগুলো পেয়ে গেছি, এইবার আমাদের ট্রায়াল মিক্স করতে হবে। তাহলে কংক্রিট মিক্স প্রপোর্শনস অফ ট্রায়াল মিক্স 1, এক নম্বর ট্রায়ালে যেতে হবে, এমন ব্যাপারটা নয়, এরকম নয় যে প্রথম ট্রায়ালে আমরা সাকসেসফুল হয়ে যাব, আমাদের M25 রেজাল্ট চলে আসবে, তা নয়, নাও আসতে পারে আবার আসতেও পারে, যদি না আসে আমাদের আবার চেঞ্জ করে সেকেন্ড ট্রায়ালে যেতে হবে। তাহলে যখন ট্রায়াল মিক্স 1 যাবো, সেক্ষেত্রে সিমেন্ট কন্টেন্ট 383.2 কেজি পার এমকিউ পেয়ে গেছি, ওয়াটার 191.6 কেজি পার এমকিউ পেয়ে গেছি, সব কিছুই বার করতে হবে, 1 এমকিউর জন্য কত কেজি লাগে, ফাইন এগ্রিগেট 1 এমকিউর জন্য লাগে কতটা বের করে নিয়েছি, কোর্স এগ্রিগেট কতটা লাগে বের করে নিয়েছি, ওয়াটার সিমেন্ট রেশিও বার করে নিয়েছি। ফর ট্রায়াল 1 কাস্টিং অফ কংক্রিট ইন ল্যাবরেটরি টু চেক ইটস প্রপার্টিস, ইট উইল স্যাটিসফাই ডিউরেবিলিটি অ্যান্ড ইকোনমি, আমরা যে কংক্রিটটা তৈরি করবো সেটা কিন্তু আমাদের ইকোনমিক্যাল হতে হবে এবং ডিউরেবিলিটি থাকতে হবে। ফর কাস্টিং ট্রায়াল মিক্স 1 মাস অফ ইনগ্রিডিয়েন্টস রিকোয়ার্ড উইল বি ক্যালকুলেটেড ফর 4 নজ অফ কিউব অ্যাজিউমিং 25% ওয়েস্টেজ, আমাদের যে কাস্টিংগুলো করবো আমাদের কিউবগুলো নিতে হবে 150 mm সাইড কিউব, সেগুলো 4টে নিতে হবে, এবং যে আমরা কংক্রিটটা তৈরি করবো সেটা 20% ওয়েস্টেজ হবে সেটা আমরা ধরে নিয়েই করছি, সেই পরিমাণ আমাদের বানাতে হবে। তাহলে ভলিউম অফ কংক্রিট রিকোয়ার্ড ফর 4 কিউবস কত, তাহলে হচ্ছে 4 ইন্টু, যেহেতু আমরা কিউবের সাইড বলে দিয়েছিলাম 0.15, তাহলে 15 এমকিউব হয়ে গেল, ইন্টু 25% ওয়েস্টেজ ধরে নিয়ে 0.01268 কংক্রিট আমাদের এলো। এবার তার রেসপেক্টে আমাদের কত কেজি সিমেন্ট, কত কেজি জল, কত কেজি কোর্স এগ্রিগেট, কত কেজি ফাইন এগ্রিগেট লাগলো আমরা বের করে নিলাম, নিয়ে এবার কারেকশনস ডিউ টু অ্যাবজর্বিং ময়েস্ট এগ্রিগেট, সিন্স দ্য এগ্রিগেটস ইজ স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনস নো কারেকশন ইজ রিকোয়ার্ড, আমরা ধরে নিয়েছিলাম এগিয়েগুলো সব SSD কন্ডিশনে আছে তাই আমরা কোনো কারেকশন করছি না। তাহলে কংক্রিট ট্রায়াল মিক্স, ট্রায়াল মিক্স 1-এর জন্য কী করছি আমরা, দ্য মিক্স প্রপোর্শনস আর ক্যালকুলেটেড ইন স্টেপ 6 ফর্ম ট্রায়াল মিক্স 1, উইথ দিস প্রপোর্শনস দ্য কংক্রিট ইজ ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড টেস্টেড ফর ফ্রেশ কংক্রিট প্রপার্টিস রিকোয়ারমেন্ট। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের স্ল্যাম ভ্যালু দেখে নিতে হবে কত আছে, স্ল্যাম ভ্যালু 25 বা 50 যেটা বলা আছে সেটা আমাদের করতে হবে, কম্প্যাক্টিভ ফ্যাক্টর যা বলা আছে সেটা আমাদের করতে হবে, কম্প্যাক্টিভ ফ্যাক্টর টেস্ট আমাদের করতে হবে ল্যাবরেটরিতে। ওকে, ফ্রম স্ল্যাম টেস্ট উই ক্যান সে মিক্স ইজ কোহেসিভ ওয়ার্কেবল, আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা ল্যাবরেটরিতে টেস্ট করছি সেই অনুযায়ী আমরা করছি, আমাদের ডিজায়ার স্ল্যাম কত বলা ছিল 50 থেকে 75 mm, এটা আমরা যখন ল্যাবরেটরিতে করবো আমরা স্ল্যাম বার করতে হবে, যদি স্ল্যাম মেজারমেন্ট করে মানে স্ল্যাম কোণ দিয়ে যখন মেজারমেন্ট করবো যদি তখন মেজারমেন্ট করে দেখি যে আমাদের 50 থেকে 75 আসছে না, আমাদের কিন্তু আবার ট্রায়াল মিক্স করতে হবে। ওকে, এইভাবে ট্রায়াল মিক্স 2 আমরা করবো, ট্রায়াল মিক্স 2তেও 25 mm ওয়ার্কেবিলিটির জন্য যা যা দরকার সেগুলো আমাদের আবার ট্রায়াল মিক্স নিতে হবে এবং স্ল্যাম বার করতে হবে। এবার স্ল্যাম যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের ওয়াটারটাকে রিডিউস করতে হবে 3%,
25 mm কমার জন্য 3% রিডিউস করতে হবে, বা যদি 25 mm বাড়ে সেক্ষেত্রে আবার 25 mm জন্য 3% ইনক্রিজ করতে হবে, এইভাবে কিন্তু আমরা করবো। সিমিলারলি এইভাবে করে আমরা সেকেন্ড আর একটা ট্রায়াল নেবো, এরকম তিন চারটে ট্রায়াল নিতে হবে। ওকে, তিন চারটে ট্রায়াল নিয়ে আমাদের কংক্রিটগুলোকে কাস্ট করতে হবে, এবং এই সেম ক্ষেত্রেও চারটে কিউব নেবো, এক্ষেত্রে চারটে কিউব নেবো, চারটে কিউব নিয়ে তার আমরা ইনগ্রেডিয়েন্টগুলো বার করব, বার করে সেক্ষেত্রে আমরা আবার ট্রায়াল যাব। সেম ইন ওয়াটার কোর্সের গেট সেম পদ্ধতিতে বার করবো যেভাবে আমরা প্রথমবার বের করেছিলাম। ওকে, এক্ষেত্রে আমাদের স্ল্যাম ভ্যালু নিতে হবে, কম্প্যাক্টিভ ফ্যাক্টরগুলো আবার টেস্ট করতে হবে, এই স্ল্যামগুলো দেখে আমাদের কী অবজারভেশন সেটা আমাদের নোট করতে হবে। ওকে, সিমিলারলি আমাদের থার্ড ট্রায়াল নিতে হবে, এক্ষেত্রে আমাদের থার্ড ট্রায়ালে কি ওয়াটার সেমেন্ট রেশিও ভ্যারি করতে হবে +10%, কিপিং ওয়াটার কন্টেন্ট কনস্ট্যান্ট, ওয়াটার কন্টেন্টটাকে কনস্ট্যান্ট রেখে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটাকে 10% ভ্যারি করাচ্ছি। ওকে, কারণ আমাদের ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও বলা ছিল 0.55, আমরা 0.55 মতো নিতে পারি, সেভাবে নিয়ে আমাদের আবার একটা ট্রায়াল নিতে হবে। ওকে, সিমিলারলি এই থার্ড ট্রায়ালের ক্ষেত্রেও আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ক্যালকুলেশন করতে হবে, সিমেন্ট কন্টেন্ট থেকে শুরু করে যা যা আছে সমস্ত কিছুই করতে হবে, করার পরে আমাদের আবার একটা ট্রায়াল নিতে হবে। ট্রায়ালটার জন্য আবার চারটে কিউব নেবো, চারটে কিউব নিয়ে 25% ওয়েস্টেজ ধরে নেবো, ধরে নিয়ে তার রেসপেক্টে কতটা সিমেন্ট ওয়াটার পোর্সে গিয়ে ফানে গিয়ে লাগে সেগুলো আবার বার করবো, তার আবার স্ল্যাম্প নেবো, তার আবার কম্প্যাক্টিং ফ্যাক্টর নেবো, নোট করবো। এইভাবে আমাদের তিন থেকে চারটে করতে হবে। এখানে চার নম্বরটা দেখানো আছে, লেট আস সি ওয়ান্স, চার নম্বরের ক্ষেত্রেও তাই, চার নম্বরের ক্ষেত্রেও আগেরবার যেমন ওয়াটারটা ইনক্রিজ করেছিলাম, এরা ওয়াটারটাকে ডিক্রিজ করতে হবে, সেই অনুযায়ী ওয়াটার সেমেন্ট রেশিওটা 0.5 থেকে 0.45 নিয়ে আমরা করব। ওকে, সেই অনুযায়ী আবার ক্যালকুলেশন। এবার স্টুডেন্টস, ইউ আর ইনফর্ম টু ক্যালকুলেট সেপারেটলি, যে তোরা নিজেরা এই ইনগ্রিডিয়েন্টগুলো বার করতে পারছিস কি না সেটা একবার নিজেরা কিন্তু তোরা একবার ট্রাই করবি। ওকে, তাহলে তোদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারলি চার নম্বর ট্রায়ালটাও আমাদের একইভাবে নিতে হবে, চারটে কিউব নেবো, চারটে কিউব নিয়ে তার ভলিউম বার করবো, ভলিউম বার করে নিয়ে তার রেসপেক্টে কতটা সিমেন্ট, কতটা কোর্সা গ্রেড ফানে গ্রেড লাগে সেগুলো আমরা বার করে নেবো। ওকে, নাও রেকমেন্ডেড মিক্স প্রপোর্শনস অফ ইনগ্রিডিয়েন্টস ফর গ্রেট কংক্রিট M25। এবার এই যে চারটে আমরা ট্রায়াল করলাম, ওকে, চারটে ট্রায়াল করে কম্প্রেসিভ স্ট্রেন্থ আমরা টেস্ট করতে হবে, কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট তৈরি করতে আমরা গ্রাফ তৈরি করতে হবে। তাহলে কম্প্রেসিভ স্ট্রেন্থ আমরা 3 দিন পরে নেব, 7 দিন পরে নেব, আর 28 দিন পরে নেব, সেভাবে ল্যাবরেটরিতে আমাদের টেস্ট করতে হবে। তাহলে এই টেস্ট করার পরে আমাদের দেখতে হবে সবথেকে কোন রেশিওর রেসপেক্টে আমাদের সবথেকে বেশি স্ট্রেন্থ দিচ্ছে, তাহলে সেই রেশিওটা আমরা পেয়ে গেলাম যে এই মিক্স ডিজাইনের রেশিও। ওকে, তাহলে এইভাবে আমাদের মিক্স ডিজাইনের ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে স্টুডেন্টস, অ্যান্ড আমি তোদেরকে যখন ভিডিওগুলো দেখবি এবং যখন ক্লাস নেব তখন কিন্তু তোদেরকে আমি করতে দেবো, যে আমি M25 দেখে দিলাম, তোরা M25 বা M30 তোরা নিজেরাই ক্যালকুলেশন করবি। ওকে, বেস্ট অন আওয়ার ল্যাবরেটরি টেস্ট। ইন দ্য মিন টাইম আমরা ল্যাবরেটরিতেও কিছু টেস্টগুলো কন্ডাক্ট করে নেবো ভার্চুয়ালি, তার ফলে আমরা রেজাল্টগুলোও পেয়ে যাবো, তোরা তোদের রেজাল্ট অনুযায়ী তোরা নিজেরা কিন্তু মিক্স ডিজাইন ক্যালকুলেশন করবি। ওকে, তো দিস ইজ আপ টু টুডে, অ্যান্ড উই হ্যাভ লার্নড হাউ টু ক্যালকুলেশনস মিক্স ডিজাইন বা ডিজাইন মিক্স কংক্রিট কী করে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো এই এই চ্যাপ্টার সম্বন্ধে যেটা মেইনলি বলার সেটা হচ্ছে স্টেপগুলো মনে রাখবি, কী কী স্টেপগুলো আমরা করলাম সেই স্টেপগুলো মনে রাখতে হবে। ওকে, এমন না যে এখান থেকে অঙ্ক পরীক্ষাতে থাকে না, মিক্স ডিজাইন ক্যালকুলেশন করতে দেয় না, আমাদের এটা করতে হয় দুটো আইএস কোড বা তিনটে আইএস কোড সঙ্গে রেখে। IS456 পাশে থাকবে, IS10262 পাশে থাকবে, IS383 পাশে থাকবে, এই এতগুলো প্যারামিটার আছে এবং সমস্ত টেস্ট রেজাল্টগুলো তোকে দিতে হবে।
যে এই এগ্রিকেটগুলো ইউজ করছি বা এই সিমেন্ট ইউজ করছি তার টেস্ট রেজাল্ট এই, এইগুলো আমাদের পাশে থাকবে, তারপরে কি কিন্তু এটা করা সম্ভব। ওকে, সো স্টুডেন্ট ট্রাই ইউর সেলফ অ্যাট ইউর হোম, যদি তখন বুঝতে না পারিস দেন কন্ট্যাক্ট মি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।